আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। আমার নাম বর্ষা, আমার বয়স 21 বছর, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি যখন এই হসপিটালে আসছিলাম তখন আমি হুইল চেয়ারে করে আসছিলাম। আমার হিপ জয়েন্টে ব্যথা করত, অনেক প্রবলেম ছিল। আমি ব্যথার যন্ত্রণা, অনেক জ্বর আসতো, কান্না করতাম, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। এখানে আমি শফিউল্লাহ স্যারের ভিডিও ইউটিউবে দেখে এসেছিলাম। আসার পর স্যারকে দেখালাম, স্যার আমাকে 15 দিনের ভর্তি দিয়েছিল। আল্লাহর অশেষ দয়া, এখন আমি 1 সপ্তাহের ভিতর সুস্থ হয়ে গেছি। আমি আগে হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে আমার অনেক কষ্ট হতো, আমি বাঁকায় বাঁকায় হাঁটতাম। এখন আমি পুরো ভালোই হাঁটতে পারি। তারপর আমি বসতে পারতাম না, এখন আমি বসতে পারি। তারপর আমার অনেক ব্যথা করতো, ব্যথা যন্ত্রণা, জ্বর আসতো, এখন সেই জ্বরও আসে না, ব্যথা কমে গেছে অনেকটা। আমি এত তাড়াতাড়ি সুস্থ হবো এটা আমি চিন্তা করতে পারি না। আমার দেখা অনেক হিপ জয়েন্টের রোগী আছে, ওরা অনেক দিন যাবৎ থাকে তাও সুস্থ হয় না, কিন্তু আমি 1 সপ্তাহের ভিতর সুস্থ হয়ে গেছি। রে আল্লাহর অনেক অশেষ রহমত এখন এবং স্যার এর ওসিলা। আমার ফিজিওথেরাপি আমাকে অনেক মানে অনেক চেষ্টা করছে উনি আমার সুস্থ বানানোর জন্য। আমি ওনাকে বলছি, দেখেন আপু, আমাকে 1 সপ্তাহের ভিতর একটু সুস্থ বানানো। উনি আমাকে অনেক চেষ্টা করছে, আমি অনেক কান্না করছি, তারপরেও সে আমাকে অনেক চেষ্টা করছে সুস্থ করার জন্য। তার আচার আচরণও ভালো ছিল, সে ভালো ব্যবহার করত। সে দিনে 3 বার এসে থেরাপি দিত। সবার ব্যবহারই ভালো ছিল, সবাই ভালো ব্যবহার করছে, অনেক ভালো লাগছে, পরিবেশ অনেক ভালো। আমি মনে করি অনেকই উন্নত। আমি এর আগে অনেক জায়গা দেখাইছি, আমি খুলনা দেখাইছি, বরিশাল দেখাইছি, সবাই আমাকে অপারেশনের কথা বলছে। কিন্তু এই স্যারের কাছে যে আইসি, স্যার আমাকে অনেক ভরসা দিয়েছে। স্যার বলছে যে অপারেশন ছাড়াও, স্যার সত্যি স্যার আমাকে অপারেশন ছাড়াও সুস্থ করছে। আল্লাহ যেন আমাকে এরকম সুস্থ করে। স্যারের জন্য আমি অনেক দোয়া করি, আল্লাহ যেন স্যারকে দীর্ঘজীবী করেন। আমার জন্য, আমার মতো যেন এরকম যত রুগী আছে তারা স্যারকে এসে দেখাক, এবং আমার যেন মতো যাতে থাকে, আমি স্যারের সন্ধান দেব তাদের। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।